বিরাট বড় খবর বেরিয়ে আসছে হিন্দুস্তান টাইমস ডট কমের তরফ থেকে। 23শে সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে আপনারা দেখতেই পাচ্ছেন বিরাট বড় খবর প্রকাশিত হয়েছে, যেটা হিন্দুস্তান টাইমস ভারতবর্ষের অন্যতম নামি দামি নিউজ পোর্টাল, তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে জট কেটে গেছে। ডিএ মামলার মাঝে আদালতে বেতন নিয়ে হয়েছে মামলার কাদের পকেট ভরবে সেটাই জানতে পারবো আজকের প্রতিবেদন থেকে। তো চলুন আমরা দেখি প্রতিবেদনে কি লিখেছে হিন্দুস্তান টাইমস ডট কম। অবশ্যই যদি স্মার্টফোন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিতে ভুল করবেন না, কারণ প্রতিনিয়ত সরকারি গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা দিয়ে থাকি। আপনাদেরকে বলে দিতে চাইব এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এক বছরের পিটিটি করে 2010 সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারী যারা ছিলেন তারা কিন্তু এ ক্যাটাগরি স্কিলে বেতন পাচ্ছেন না। এই আবহে এবার ডিএ আন্দোলনকারীদের মুখ যিনি আছেন তিনি হচ্ছেন ভাস্কর ঘোষ। তিনি ঘোষণা করেছেন পিটিটি করে 2010 সালে সরকারি শিক্ষক হিসেবে যোগদানকারীরা যাতে এ ক্যাটাগরি স্কেলে বেতন পান তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করা হবে পুজোর আগেই। এদিকে নিজের পোস্টে তিনি তৃণমূল কংগ্রেস এবং পূর্বতন বাম সরকারকে কঠোরভাবে তোপ দেখেছেন। এই বিষয়ে ভাস্কর ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন 2010 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকা যারা এ ক্যাটাগরি স্কেলে প্রথম দিন থেকে পাচ্ছেন না অথচ তারা এক বছরের পিটিটি করে যোগদান করেছিলেন, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করে প্রথম দিন থেকেই আপনাদের এ ক্যাটাগরি স্কেলে বেতন পাওয়া উচিত। ভাস্কর ঘোষ বাম এবং তৃণমূল সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে আরও লিখেছেন বর্তমান এবং পূর্ববর্তী দুটো সরকারই আপনাদের প্রতি অন্যায় করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছি কিন্তু 2006 সালের জটিলতার জন্য এই মামলাকে নিয়ে এগোতে হয়নি। এরপর সরকারি শিক্ষকদের আশ্বাস দিয়ে ভাস্করবাবু লেখেন এখন যেহেতু 2006 সালের সমস্যার সমাধান হয়েছে তাই আমরা ঠিক করেছি পুজোর আগেই 2010 সালে শিক্ষক শিক্ষিকাদের যারা এক বছরের ট্রেনিং করে যোগদান করেছিলেন তাদের প্রথম দিন থেকে এ ক্যাটাগরি স্কেলের জন্য সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে করা হবে মামলা। এদিকে 2010 সালে পিটিটি করে সরকারি শিক্ষক হিসেবে যোগ দেওয়া শিক্ষকদের উদ্দেশ্যে ভাস্করবাবু বার্তা দিয়েছেন রাজ্যের সকল জেলার 2010 সালের যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ বিভ্রান্ত না হয়ে সবাই সংগঠনের সাথে থাকুন, আশা করি আপনাদের ন্যায় বিচার আদায় করে দিতে পারা যাবে। ভাস্কর ঘোষ জানিয়েছেন 22 সেপ্টেম্বর উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি এই সব সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। দর্শক বন্ধুরা আপনারা দেখলেন প্রতিবেদনে যে বিষয়টি স্পষ্ট করে বলা রয়েছে এটাকে আর খুলে বলার কোনো রকম অপেক্ষা থাকে না। এখানে যিনি মুখ ভাস্করবাবু উনি যা যা লিখেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে সেটাকেই তুলে ধরা হয়েছে এবং বক্তব্য পরিষ্কারভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নতুন করে আদালতে হচ্ছে মামলা আর কাদের পকেট ভরবে সেটাও কিন্তু আপনারা পরিষ্কার। আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন বা চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন অবশ্যই আপনি কোন সংস্থায় কাজ করছেন কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আপনার ভালোর জন্য কোনো খবর যখনই আসবে সেই খবর আমরা আপডেট স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রকাশ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ।